আসসালামু আলাইকুম এরিক ম্যামস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে রেডিমিক্স হালিমিটার ব্যবহার করব। আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপর নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, এটা রেডিমিক্স হালিমের মশলাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ তালা জিরা। আর এখানে আমি গার্নিশের জন্য লেবু, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি রেখেছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। আর এটা চাল ডাল মিক্সচার রেডিমেড হালিমের। এখানে আমি রেডিমেড হালিমটা নিয়ে নিলাম একটা বাটিতে। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রথমে আমি 1 কাপের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখানে 3 কাপের মতো পানি দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে 1 ঘন্টার জন্য রেখে দিব। মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি 1/2 কাপ তেল নিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে গেছে, এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে আমি হালকা ব্রাউন করে ১ চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 দিয়ে জিরা তালা পাউডার। যেটা আমি আগে রান্না করেছিলাম, আমি লিখেছিল যে সব মশলা তো কোন দেওয়াই গেছে, এরপরে আমি একটু জিরা আদা রসুন দিয়ে দিলাম, এরকম টেস্টটা ভালো হয় হালদি। প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে, মশলাটা অর্ধেক মশলাটা দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। পানি দিয়ে মাংসটা কষাবো, মাংসটা যাতে না লেগে যায় পানি দিয়ে প্রথম কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 4 কাপের মতো গরম পানি দিব, তাতে আমি মাংসটা সেদ্ধ হবে। আমি এখন একদম লো আছে, 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব যাতে মাংসটা সেদ্ধ হয়। কিছু মিনিট পর ফিরে আসলাম, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল চালের মিশ্রণটা একটু সঙ্গে দিয়ে দিই।
এখন আমি এখানে আরো 2 কাপ গরম পানি দিব, যাতে ডালটা ডাল চালের মিশ্রণটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি আরো আধা ঘন্টা চুলায় রেখে দেব। আমি মাঝখানে এসে 2 বার নেড়ে দিয়েছি, নইলে এখানে অনেক ডাল চাল অনেক রকম শস্য দেওয়া আছে, তো ঘন হয়ে নিচে লেগে যাচ্ছে, সেগুলো আমি নেড়ে দিয়েছি। এবার এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা আমি প্যাকেটের যে মশলাটা রেখেছিলাম খালি মশলাটা এটা দিয়ে দিচ্ছি। শাহী হালিম মিক্স, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।